নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন মধ্যবঙ্গ নিউজের খবরের যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত যোগাযোগের অন্যতম মাধ্যম ফারাকা ব্রিজের বেহাল রাস্তার হাল ফেরাতে নড়েচড়ে চড়ে বসল প্রশাসন দীর্ঘদিন ধরেই তীব্র যানজট এবং খানাখন্দে ভরা রাস্তার জেরে স্তব্ধ ফারাকা ব্রিজের অবস্থার উন্নতিতে পদক্ষেপ নেওয়া হল ফারাকা ব্যারেজ প্রজেক্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক বৈঠকের পর বুধবার থেকে শুরু হয় ব্যারেজের রাস্তা মেরামতির কাজ বৃহস্পতিবার ফারাকা ব্যারেজ প্রজেক্টের ম্যানেজার এবং কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিকেরা ব্রিজ মেরামতির কাজ পরিদর্শনে আসেন এবং काजर गोती प्रकृति खोती है देखें हम तो आप देख रहे हैं कम परसों मीटिंग हुई थी और कल से इन्होंने काम चालू कर दिया है और अभी तो हम लोगों ने जो है काफी मतलब करीब एक डे का ही लिया है धीरे धीरे इसको आगे बढ़ाएंगे और उम्मीद ये है कि जल्दी से जल्दी प्रोग्रेस करना है মুর্শিদাবাদ ও মালদা সীমান্তে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং শেষ হয় উনিশশো সালে এই ফারাক্কা সেতুর ওপর দিয়েই চলে গেছে ভারতের উত্তর পূর্ব সাতটি রাজ্যের পথ প্রতিদিন হাজারো ট্রাক সহ যান চলাচল নিত্যযাত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় এই পথেই কিন্তু বেহাল রাস্তা ও ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের নিত্যদিনের চরম ভোগান্তি দূরপাল্লার পণ্য বোঝায় গাড়ি থেকে যাত্রী বোঝায় বাস কখনো অ্যাম্বুলেন্স থমকে থাকতে হয় যানজটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও মিলেছে শুধুই আশ্বাস বেশ কয়েকদিন আগে ফারাক্কা ব্রিজের এই বেহাল ছবি তুলে ধরা হয় মধ্যবঙ্গ নিউজের খবরে বুধবার থেকে রাস্তা মেরামতির কাজ শুরু হলেও যান চলাচলে রয়েছে অব্যাহত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের অবস্থার উন্নতিতে এবং যাত্রীদের সুবিধার্থে রাস্তা সারাইয়ের কাজ দ্রুত সম্পন্ন হবে বলেই ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয় গতকাল কাজ শুরু হয়েছে আমরা আজকে পরিদর্শন করতে এসেছি এবং আশা করছি কাজের স্পিড আরও বেড়ে যাবে

দুদিন আগে সেই মিটিংয়ে কনসেনসাস ডিসিশন হয়েছে আমাদের মিস্টার বলদেব সিং যিনি কাজটা করাচ্ছেন উনিও ছিলেন কনসেনসাস ডিসিশন এবং সবাইকে ইনফরমেশন দেওয়া আছে আর এটা তো স্বাভাবিক কাজ শুরু হলে কিছুটা ইনিশিয়ালি কিছুটা অসুবিধা হবে কিন্তু উই হোপ টু ওয়ার্কাম অল দিস প্রশাসনিক বৈঠকের পর ব্রিজ মেরামতির কাজ তৈরির কাজ শুরু হল ট্রাফিক ব্যবস্থাকে সচল রেখে কাজ করার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মানে বাত হ্যাঁ কি এসে মিটিং হুয়া হ্যাঁ मालदा मुर्शिदाबाद का अपने जितना भी ऑफिसर था बी डी साहब थे एस डी साहब थे आई सी साहब थे नगर के थे कलेचक के थे मुर्शिदाबाद के थे तो मीटिंग हुआ मीटिंग होने के बाद में हम लोग जो है इसको कल से जो है तीन तरीक को मीटिंग होने के बाद चार तरीक को हम लोग काम शुरू कर दिया है और जितना स्पीड में हो सकता है हम इन लोग को जो है क्योंकि ट्रैफिक तो रोका नहीं जा सकता जितना भी कंट्रोल करके होगा उसको करके हम लोग काम कर रहे हैं

আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন